চলো 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 লোক জেলায় হ্যাঁ বাংলা বাংলা আমরা চলে এসেছি সঞ্জয়খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এই দেখো কোন জঙ্গলে ঢুকছে, দেখো যদি বাঘ বেরিয়ে যায় মুন কি অবস্থা হবে গড নোজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ এবং স্বাভাবিক আছো। আজকে চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছি। আমরা পোস্ট অফিস থেকে যে সমস্ত আমাদের কলিগরা রয়েছেন তারা সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি, তবে এবার একটা একটু ডিফারেন্ট। এর আগের বার আমরা বকখালি গেছিলাম সব কলিগ মিলে, তার আগের বার দীঘা গেছিলাম, এই বছর আমরা যাচ্ছি সুন্দরবন। হ্যাঁ, তবে আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে যাচ্ছি। এর আগের বার আমরা সব নিজেরা নিজেরা গেছিলাম, এবার ফ্যামিলিদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি 40-45 জন হচ্ছে, সবাই মিলে আমরা যাব, এনজয় করব। তোমরা ব্লগটা পুরোটা দেখো, সুন্দরবন যেতে গিয়ে যে খরচটা হবে আমাদের বা আমরা কত টাকার প্যাকেজ করেছি যে ট্রাভেল এজেন্সির সাথে, তোমাদের টোটাল ডিটেলসে আমি তোমাদের জানাবো। তবে ভিডিও শেষে তোমরা ব্লগটা পুরোটা দেখো, চলো। জয় মাতারা, সুন্দরবনের পথে। আমরা মোটামুটি 40 জনের ওপর, 40-45 জন যাচ্ছি সুন্দরবন। আমরা এখন ট্রেনে আছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, বাহ, ওখানে কি আছে? ট্রেনটা মনে হচ্ছে পুরো আমাদেরই, যেন পুরো কম্পার্টমেন্টের সব আমাদেরই লোক। 45 জন মিলে আমরা যাচ্ছি। আমরা মাতারা এক্সপ্রেসের শিয়ালদা স্টেশনে সঠিক সময়েই পৌঁছে গেলাম। এই যে আমাদের এই টিম, আমরা সবাই রয়েছি 45 জন। আর একজন মাস্টার মশাই ক্যানিং স্টেশনে জয়েন করবেন। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এবার ক্যানিং লোকাল ধরার জন্য আমরা এখন ওয়েট করছি। জানি না এখন কোন প্ল্যাটফর্মে দেবে, সেই জন্য আমরা এখন দেখছি দেবে, সেই অপেক্ষায় রয়েছি আমরা। তারপরে কিন্তু আমরা ক্যানিং লোকালে ধরবো। ক্যানিং লোকালে টাইমে প্রচণ্ড ভিড় হয়, 7:30 লোকালটা গাড়ি করে আমরা চললাম এখন সোনাখালী ঘাট। আমাদেরকে বলা হয়েছিল বড় লঞ্চ দেবে, বাট অতটাও বড় নয়, এটা একটা বোট, তবে বেশ বড়। তবে আমরা যতজন মানুষ রয়েছি সেই দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু নিতান্তই ছোট। এটা নিচের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিছু রুমের মতো করা আছে, কেবিন আছে, এমনি বেড সিস্টেম করা রয়েছে। এরপর তোমাদেরকে উপরটা দেখাবো একটু পরে। এই যে ছেলেটা চেঞ্জ করে নিল এত তাড়াতাড়ি, কতগুলো জামা নিয়েছে ভগবান, আমার তো একটা দুটোই জামা। এ বাবা কী নড়ছে গো। আমরা শেষমেশ ক্যানিং থেকে অটোর করে এলাম, তারপর আমরা এই যে সোনাখালী যে জায়গা, সোনাখালী এখান থেকে আমরা কিন্তু লঞ্চে উঠলাম সোনাখালী জায়গাটা থেকে। তোমাদেরকে ভিডিও অত করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সাংঘাতিক অবস্থা, এত বাজে ওয়েদার, কী যে বলবো। বাট আমাদের যদি কিছুটা আসতেই হলো। চলো, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন বাজে 10:20, এখন 2.5 ঘন্টা আমাদের লাগবে আমাদের ওই ডেস্টিনেশন পাখিরালয়ে যাবো এখান থেকে। ওখানে আমাদের হোটেল রয়েছে, তো আমাদের প্রায় 2.5 ঘন্টা লাগবে, দেখি কতক্ষণে আমরা পৌঁছই। অনেকটা রাত হয়ে গেছে, এত বাজে ওয়েদার, জঘন্য ওয়েদারে আমরা এসেছি, কিছু করার নেই। বর্ষাকালে এখন 10:25 মাঝ রাত্রে হয়ে যাবে, আমাদের রাত ক্রস করে যাবে, আমাদের সুন্দরবন পৌঁছে দেয় ওখানে হোটেলে আমরা স্টে করবো। এখন এই যে লঞ্চে, বর্ষাকালে আসবেন না ইলিশ খেতে, অন্য সময় ইলিশ খেয়ে নেবেন, ইলিশ তো ঘুরি এখানে পাওয়াও যায় না। সে ক্যানিং ডায়মন্ড থেকে ইলিশ আসে, যাই হোক ইলিশ উৎসবে চলে এসেছে বর্ষায়, পুরো ভিজে গেছে, অবস্থা খারাপ, বউ রেগে লাল, সবার বউই রেগে লাল, বলে কেন এই সময় নিয়ে এলেন। আবার
আমাদের বয়স্ক মানুষ একটু পরে উনার মূল্যবান বক্তব্য রাখবেন। পাখিরাল এই হোটেল সংযোগ, এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, যেখানে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, সেখান থেকে অনেকটা হাঁটতে হলো আমাদের মাঝরাত্রে, ওই লাগেজ নিয়ে হাঁটা বেশ কষ্টকর ব্যাপার। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ড্রেসিং আয়না, এই যে ড্রেসিং আয়না ওয়াশরুম আর দুটো বেড আছে। রুমের অবস্থা একদমও ভালো নেই, কারণ কালকে আমাকে দুবার জামাটা চেঞ্জ করতে হয়েছে, ভিজে গেছিলাম, তা বেডে পুরো জামাগুলো শার্ট করে রেখে দিয়েছি যাতে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, আর আমরা ওই বেডে ঘুমিয়েছিলাম। হোটেলটা ভালো, রুমগুলো ডাবল বেডরুম, ডাবল বেডরুমের রুম, রুমগুলো সব ভালো আছে, ওয়াশরুমটাও ক্লিন আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার, এই যে ডাস্টবিন আছে, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। আর একটা সোফা দিয়েছে, একটা টেবিল আছে, সব জামাগুলো এইভাবে রেখে দিয়েছি। মানে তোমাদের কি বলবো, এই এত বাজে ওয়েদারে আমরা এসেছি, খুব গিল্টি ফিল হচ্ছে যে কেন এলাম এই একটা মোমেন্টে। বাট আমাদের এক মাস আগে থেকে বুকিং করার ছিল, সবই বুকিং ছিল, সেই জন্য এটা আমাদের আসতেই হলো। ভরা পুরো নিম্নচাপ চলছে, এখন অবধি প্রচণ্ড বৃষ্টি, বেরোনো যাচ্ছিল না সকাল থেকে, তো অনেকটা লেটই হয়ে গেল। ভাব মোড়াই বলছিল যে ওয়েদার খুব খারাপ হয়ে গেলে কিন্তু বেরোনো যাবে না, বাট ওয়েদারটা একটু বেটার হয়েছে আগের থেকে, বৃষ্টি এখনও পড়ছে। আমরা যাই, যেহেতু বোটেই ওদের কিচেন রয়েছে, ওখানে রান্নাবান্না পুরোটাই হয়, তো সেই জন্য এখন 9:45 বাজে এখন, কিন্তু আমাদের যেতে হবে। অলরেডি অনেকের খিদে পেয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করবো, শুধুমাত্র আমরা চা খেয়েছি, আর সেভাবে কিছু খাওয়া হয়ে ওঠেনি, মানে চা আর বিস্কিট। খুব এনার্জি পাচ্ছি না ব্লগ করতে, বিকজ ওয়েদার খারাপ। যে ট্যুর কোম্পানির সাথে আমরা ট্যাপ, মানে যাদের থ্রু দিয়ে আমরা এসেছি, যে ট্রাভেল এজেন্সি, ঠিকঠাক তো আমরা সার্ভিস পাচ্ছি না, অনেক অভিযোগ অনুযোগ রয়েছে। তোমাদের লাস্টে জানাবো কিভাবে কি কথা হয়েছিল, কিভাবে কি দেখিয়েছিল ভিডিওতে ছবিতে, আর কিভাবে কি সার্ভিস ওরা আমাদের প্রোভাইড করছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা প্রচুর কষ্টের মধ্যে কালকে অনেক রাত্রে পৌঁছেছি, আজকে আমরা আবার সকালে দেখো যেন মন পড়ে না যায়। আমি নামবো না, এখানে অনিশ পড়ে গেছিল বলদরা, কোথাও পড়েছে, অনিশও পড়েছে। অনিশ তো ঠিক আছে, তো ব্যথা নেই তো আর? এখন বাজে 10:15, আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে, এখন আমরা বোটে উঠবো, এখন আমরা ব্রেকফাস্ট করবো তারপরে। ব্রেকফাস্টে কি আছে জানি না, লিস্টে কি লেখা আছে দেখা যাক। এই তো কাকা, সব পিছনে আছে পরপর, এই যে দেখতে পাচ্ছ আরও সামনে কয়েকজন এগিয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম এখন বৃষ্টিতে। আমরা এটা সবাই সাবধানে থাকবেন, বৃষ্টি হচ্ছে, পড়ে গেলে শেষ, পড়লে বোটে পড়লে ঠিক আছে, বোটের বাইরে পড়লে গেল। আগের দিন বোটে পড়ে গেছে দেখো, এই যে এই মেয়েটি বোট থেকে পড়ে গেছিল, আর কার দোষ? বোট থেকে পড়ে গেছিলাম, বাবা না, বোট থেকে ভেতরে পড়েছিল, বোটে স্লিপ কেটে গেছিল। জানি না, আমাদের কপালটাই খারাপ, এই ওয়েদার দারুণ ওয়েদার। সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে এসে যখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, তখনই দেখতে পেলাম এখানে একটি অনুষ্ঠান চলছে, লোকাল এইটা যাত্রা পালা। বাঙালির দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, এদের বাইরে আরও একটি আকর্ষণীয় ভ্রমণস্থল হল সুন্দরবন। এই সুন্দরবন হল বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত বদ্বীপের একটি ম্যানগ্রোভ এলাকা। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশে বিস্তৃত এই বনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। কেমন লাগছে?
এনজয় এনজয়। চলো 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 চলো, ছাতা ধরে নিচ্ছে। এই হলো আমাদের বোট এমবি বিনায়ক। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন নানান ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে কি আছে, লুচার আলুদম মনে হচ্ছে তো? হ্যাঁ, আলুগুলো সুন্দর সুন্দর লাগছে। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি, যেন হয় টেস্টি। এসো আজকে আমরা কচুর মাথা দিয়ে ইলিশের ঝোল খাবো, কচুর মাথা দেখি কেমন দেয়। সব বাচ্চাদের খারাপ হয়েছে, তোমার আজকে কিন্তু একদিন অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের সমস্ত মিটার গান। ফ্ল্যাশ দরকার নেই, চুরোদা টাকটা দিয়ে লাইট যা ফেলছে না, এখানে বসবে চুরোদা, ওখানে নিয়ে যা। তুমি পরে ঘুরে বেড়াচ্ছ, এটা হলো আমোদি মাছ, আমোদি মাছ ভাজা খাবো আমরা। আমোদি মাছ মানে এটা কি মাছ? হামলোক চলা হ্যায় বাংলা বাংলা। আমরা চলে এসেছি সঞ্জয় খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, তাই? আরে এখানে ব্যাকগ্রাউন্ডে খুব দারুণ লাগছে। সঞ্জয় খালি, সঞ্জয় খালি, সঞ্জয় খালি, সঞ্জয় খালি, শুধু খালি নাকি খালি? এই ভেড়াটা কেন দাঁড়িয়ে আছে? আমরা বাঘ দেখতে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি বাঘ। এই দেখো বাঘ আমাদেরকে ওয়েলকাম করছে হাত জোড় করে। দাঁড়া দাঁড়া, একটু ঠিক হলো নাকি তোমার? হ্যাঁ, না হলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। চলো এবার আমরা যাই। আমি আসতে পারলাম, আসতে পেরেছি। কাকু কাকুদের সাহসে আমরা কিন্তু এসেছি, যা কিছু আমার ভাইপো না কিছু না। চলো আমরা যাচ্ছি বাঘ দেখতে, অরিজিনাল বাঘ একদম। এখন আমরা উঠছি সজনেখালি ওয়াচ টাওয়ার, এখানে উঠে সুন্দরবনের অনেকটা অংশ জুড়ে কিন্তু আমরা সকলে দেখতে পাব। কুকুর কোথায়? খবর পেয়েছি যে একটা কুমির আছে, বাঘ দেখার ইচ্ছে ছিল বাট যাই হোক কোনো ব্যাপার নাই, কুমির দিয়ে কাজ চালিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি যে কুমিরটা কোথায় আছে, তো চলো।
তারপর এখন কুমির দেখতে আসছে। জ্যান্ত কুমির, কিন্তু এটা ফেক নয়। এই যে জ্যান্ত কুমির, এটা যদিও একটি বাচ্চা কুমির, অতটাও বড় নয়। তো আবার চলে এলাম আমরা, আবার তো সেই জায়গায় চলে এলাম কাকু, অন্য ঘাটে। অন্য ঘাটে? ও, এটা কিন্তু সেম ঘাট নয়, এটা অন্য ঘাট, সজনেখালি ইকো পার্ক কমপ্লেক্স। ওই ঘাটে ঢুকলাম, এই ঘাটে, এটা এন্ট্রি এক্সিট গেট। মন তো এই প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করছে। তাকিয়ে দিয়েছি, দেখতে খারাপ লাগবে, কিছু মনে করো না। তোমরা দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, ডাল মানে মাছ ডাল, আর বেগনি নিয়েছি, ও ডাল আলাদা, আমার জন্য স্পেশাল ডাল আছে, মাছ মাছ ছাড়া। তো বেগনি আর এখানে পুঁই শাক, কাল তো জামরা জামরা হয়ে যাবে, খাবার কিন্তু ভালোই লাগছে, নট ব্যাড। তবে সত্যি কথা বলতে কি, যেরকম খাবার দেবে বলেছিল ঠিক সেরকমটা নেই। এখন দেওয়া ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বাট এখন দিয়েছে পুঁই শাক। দেখো এদের কি অবস্থা। আমরা ঘোরাঘুরি করে বিকেলে ফেরার পর সন্ধেবেলা হোটেলে ঝুমুর নাচ উপভোগ করলাম। ঝুমুর নাচ দেখার পর আমরা ডিনার করতে লাগলাম। এই ডিনারের কথা আর কী বলবো তোমাদের, আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, আর যারা চিকেন খায় না তাদের জন্য চিলি পনির। আমি মুনের জন্য বলেছিলাম চিলি পনির, ও পনির এতটাই ঝাল ও তো খেতেই পারেনি। আর এই যে ফ্রাইড রাইস তো নয়, এটা হচ্ছে ফেক রাইস এবং হচ্ছে চিলি চিকেন, এত ঝাল দিয়েছিল চিলি চিকেনে, ও কী বলবো। এটা কিন্তু ওদের প্রি প্ল্যান্ড, আমরা জানতে পেরেছি সমস্ত খাবারে অত্যধিক ঝাল দেয় যাতে মানুষ বেশি খেতে না পারে। তোমরা ভাবো আমরা কাদের পাল্লায় পড়েছি। এইটা হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন, আমি ট্রাভেল ডেস্টিনেশনের বাপিদার বলে একজন আছে, ওই ফেক মানুষটার সাথে কথা বলেছি। আর একজনের যার নাম লেখা ছিল ওই যে ক্যাশ মেমোতে, সেখানে অশোক দাস। তো একেবারেই এরা ফাঁতি দালাল, তোমরা ভুল করেও কখনো এর পাল্লায় পড়বে না। এদের সাথে কখনো এসো না, অন্য কোনো এজেন্সির সাথে যেতে পারো, কিন্তু এদের সাথে নেভার। হাই গাইস, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে 9:10, আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। ইনফ্যাক্ট আমাদের হোটেলে আমাদের কিন্তু দুটো স্টে করা হয়ে গেল নাইট। আজকে আমরা বেরিয়েছি, একেবারে টোটাল প্যাকিং, এই দেখো আমাদের রেডি হয়ে গেছে, ও রেডি হচ্ছে, প্যাক করে নিয়েছি। তো একেবারেই আমরা লাগেজ নিয়েই কিন্তু আজকে আমরা বোটে উঠবো। বোটে উঠেই আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট সেরে নেব, তারপর কয়েকটা জায়গায় ঘুরবো। তবে বোটেই কিন্তু আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা তো এই বোটে করেই আমরা সোনাখালিতে পৌঁছে যাব, সোনাখালি ঘাট, ওখানে পৌঁছবো। ওখান থেকে আমাদের গাড়ির ব্যবস্থা থাকবে, তারপর ওখান থেকে আমরা ক্যানিং স্টেশন পৌঁছে যাবো। তারপর ওদের দায়িত্ব কর্তব্য সব কিছু শেষ, তারপর সেখান থেকে আমরা ট্রেন ধরে, ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে একেবারে বোলপুর। রাত হয়ে যাবে ফিরতে অনেকটাই। সো গাইজ, আমরা এই হোটেল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে হোটেল, ওপরে আমরা ছিলাম, নিচে যে আরও অনেকে রয়েছে এই দিকটায়। ঠিক যে পাখিরা হলো, এখান থেকে বেরিয়ে পড়ছি, এই যে বোটে লাস্ট উঠছি, এরপরে কিন্তু তারপরে ডেস্টিনেশন কয়েকটা ঘুরবো, তারপর আমরা বেরিয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের পুরো টিম এখানে রয়েছে। বোট ছাড়ছে আমাদের, সেকেন্ড ডে এবং লাস্ট ডে আমাদের সুন্দরবনে আজকে। চলো ভালো মন্দ মিশিয়ে কাটলো আমাদের এই দুটো দিন। আমাদের মেন পাইলট বসে আছে মিডিলে, গাড়ি ছাড়বে। আমাদের এই বোট এই মাত্র স্টার্ট দিল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, কি বলবো, বলো কি কেমন লাগছে? ভালো লাগছে, ঘুরতে এসেছি, সুন্দর তো আছে। গিভ ইউর রিভিউজ দ্যাট কত স্টার দিচ্ছে, এন্ড অলসো গিভ ইউর এক্সপেরিয়েন্স। আপনি রেটিং দিন, আপনি রেটিং দিন। রেটিং 10 এর মধ্যে -5, 3.5। বলো কত অ্যাকাউন্ট খুলেছো? বহুত আচ্ছা গিয়া সবকো ইয়া পে বাংলাতে
সবাই এখানে সুন্দরবন ঘুরতে আসুন, বাঘ দেখে যান আর এনজয় করে যান। বাঘ আছে? আছে, তুমি দেখেছো? খুঁজলেই পাওয়া যাবে একদম। তুমি দেখেছো কি সাদা রঙের বাঘ? রয়্যাল বেঙ্গল টাইগার, পুরো রয়্যাল। হাই বলো, হাই হাই করো, বলো 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 বলো। ও চুড়িদার সঙ্গে আমার ছবিগুলো যাচ্ছে না, রানি একটু প্রবলেম করছিল। বেশ বেশ, আরো অনেক অনেক প্রবলেম রয়েছে, তোমাদের বলবো ভিডিওটা পুরোটা দেখো, তারপর জানাচ্ছি। এই যে চলে এসেছে আমাদের গরম গরম লুচি আর হচ্ছে ছোলার ডাল। এরা যদিও প্রত্যেক ক্ষেত্রেই দেরি করে দিচ্ছে খাবার দিতে, বললাম বলতে বলতে মানে ফেড আপ হয়ে গেলাম, তারপর খাবারটা এলো। বাচ্চারা রয়েছে, ওদের তো খিদে পেয়েই যাচ্ছে আগে আগে। ট্রাভেল ডেস্টিনেশনের সাথে এসেছি, হ্যাঁ নাম বাপি, ওকে ফোন করার পর পরশু ফোন করা হয়েছিল, কালকেও আসেনি, কাল ফোন করা হলো, আজকেও আসার কথা, আজকেও আসেনি। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে ডিম আছে, ডিম নেই কিন্তু দু পিস করে আমাদের কচুরি কুড়ি দুটো করে লুচি দিয়েছে। আরও দেখো আরো কি কি অব্যবস্থার শিকার আমরা তোমাদের দেখাচ্ছি, জানাচ্ছি, সব দেখো তোমরা ভিডিওতে। এই তো চলে এসেছে আমাদের গরম গরম চিংড়ি মাছ ভাজা। ও যেহেতু মাছ খায় না সেই জন্য এই যে পটেটো চিপস, এটাই সবাইকে ও দেখাচ্ছে খুব আনন্দের সাথে। আহা কি খুশি, ওকে পটেটো চিপস দিয়েছে। আর এই ডিমের ব্যাপারটা বলি, সকালে ব্রেকফাস্টের সময় ডিম দেওয়ার কথা ছিল, আমি যখন বললাম যে ডিম কোথায়, তখন বলছে ডিম তো এখন নয় দাদা, ডিম দুপুরে ভাতের সাথে দেবো। তারপরে আবার হঠাৎ দেখছি ডিম নিয়ে চলে এলো এরা ডিম সেদ্ধ। আমাদের ট্রিপের একজন খুব ছোট্ট মেম্বার, এই যে বাবু, এর কাছে আমরা এর অভিজ্ঞতা আমরা একটু শুনে আপনাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করবো, সুন্দরবন ট্রিপ কেমন লাগলো বাবু বলো। সুন্দরবন প্রথম থেকে খুবই ভালো লেগেছে, যখন আসার ভাবছিলাম আসবো সেই সময় খুবই আনন্দপূর্ণ ছিল আমাদের মানসিকতা। এখন আসার পর কিছুটা অবস্থা খারাপ, কারণ চারিদিকে যে লঞ্চের যে অবস্থা বা যে ট্রিপ যেভাবে আমরা ভেবে এসেছিলাম যে যে আনন্দ করবো, যেভাবে আনন্দ করবো বা খাওয়া দাওয়া যেটা হওয়া উচিত ঠিক সেই পরিমাণে হয়নি বলে একটু দুঃখিত এই মুহূর্তে। তাছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে বা অ্যাডভেঞ্চারের দিক থেকে দেখতে গেলে এটা খুবই সুন্দর একটা মানে ভ্রমণ আমাদের কাছে, আমার কাছে। বাহ, অনেক অনেক ধন্যবাদ বাবু, থ্যাংক ইউ। আমাদের তো এই বাজেট ট্রিপ পুরোটা তো কভার করতেই পারেনি, বার্ডস জঙ্গল, দোবাকি টাইগার রিজার্ভ, দোবাকি এগুলো তো আমরা যাইনি, যেতে পারিনি, কভার করতে পারলাম না, মানে এরা করালো না, জানি না এরা কী করতে আছে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ তো চলছে, সেইটাকে একটা এক্সকিউজ দেখিয়ে কিন্তু এরা এইভাবেই আমাদের ট্রিপটা নিয়ে যাচ্ছে। এখন গোসাবার ঘাটে এসে পৌঁছেছি, মানে পৌঁছচ্ছি, এটা রবীন্দ্রনাথের বাংলা, হ্যামিল্টন বাংলা, এগুলো সব আমরা দেখব। আমরা এখন পৌঁছে গেছি বেকন বাংলো, এই যে এখানে এই জায়গাটাই, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তুমি খেলে ইলিশ বিরিয়ানি? না, ইলিশ বিরিয়ানি খাইনি, দেখা যাক কেমন টেস্ট হয়। বাবা Thank you.
সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের বহু সম্ভাবনা তৈরি হয়েছিল হ্যামিল্টন সাহেবের হাত ধরে। বিশেষ করে পল্লী উন্নয়ন ও সমবায় ভাবনায় অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি। সাহেবের কর্মকাণ্ড দেখতেই এই দ্বীপে ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহেবের আতিথেয়তায় দুদিন বেকন বাংলোতে রাত কাটিয়েছিলেন কবিগুরু। সুন্দর জায়গাটা রেনোভেট করেছে পুরো প্লেসটাকে, তাই না? জায়গাটা আগে থেকে আমরা সংস্কার করেছে। দেখি জঙ্গলের দিকটাই যাবো আমরা। করবো আমরা, চলো স্লিপ করবে। এই জঙ্গলে যেও না, সুন্দরবনে কিন্তু বড় বড় সাপ আছে, জন্তু জানোয়ার। বাঘ বেরিয়ে যাবে না তো? বাঘ বেরিয়ে যাবে না তো? এই দেখো কোন জঙ্গলে ঢুকছে, দেখো যদি বাঘ বেরিয়ে যায় মুন কি অবস্থা হবে, গড নোজ। ফিল করে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, থেকেছিলেন, সেই জন্য ছাতা ধরো। এই দেখুন বর্ষার ছাতা, শীতের কথা কখনো ছাড়তে নেই। আমাদের মেয়ে বউ ছাতা কিনছে, দেখো। আরে এবার তো ট্রেনে উঠেই যাবি, আর কিনে কি হবে? মাহবুবে মাহবুবা সাথে। এই তো মাহবুব, এই তো মাহবুবের মাহবুবা। এটা লোকাল মার্কেট, বাজারের মধ্য দিয়ে আমরা হাঁটছি। লোকাল মার্কেট, গোসাবা লোকাল মার্কেট, মানে সুন্দরবন লোকাল মার্কেট নাকি? লোকাল সিট সাইন করতে পেয়ে যাবো। পেয়ারা, সুন্দরবনের পেয়ারা। আর পেয়ারা লোক বলো তবে, পেয়ারা লোক আলু লাগনি এসে আমার দিকে বেশি আলু দেখতে ভালো। বোট থেকে নেমেই আমরা ক্যানিং স্টেশনের জন্য অটোতে উঠলাম। এখন বাড়ি ফেরার পালা, সকলেই তো ক্লান্ত, অত ঘুমিয়েই গেছে। রাত্রি 11:07 আমাদের ট্রেন পৌঁছানোর কথা বোলপুর স্টেশন, দেখা যাক কখন পৌঁছই। ফাইনালি আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাড়ি যাবার আনন্দ, সঙ্গে তো কিছুটা দুঃখ লেগেই থাকছে মনের মধ্যে, এতদিন যে আমরা একসাথে ছিলাম একটা পরিবারের মতো। হ্যাঁ, আবার একসাথে আমাদের ঠিক দেখা হবে। আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম, কাঞ্চনগড় এক্সপ্রেসে নামলাম। জনক রাত্রি হয়েছে 11:30, ভাই বাইকটা নিতে চললাম স্টেশন, তারপরে আমরা ব্যাক করে যাব একেবারে বাড়ি। তারপর শান্তি, আর পা পেরে উঠছি না। সো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো, গুড নাইট।